বদিউল আলম খোকনের পরিচালনায় হারজিতে অভিনয় করছেন জনপ্রিয় নায়িকা মৌসুমী। মৌসুমীর বিপরীতে ছবিটিতে অভিনয় করছেন 90 দশকের আরেক জনপ্রিয় অভিনেতা ও মৌসুমীর স্বামী ওমর সানি। দর্শকপ্রিয় এই নায়িকাকে নিয়ে নতুন একটি ছবি নির্মাণের কথা জানালেন গুণী চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত। এই ছবিতে মৌসুমী একজন তালাকপ্রাপ্ত মহিলার চরিত্রে অভিনয় করবেন। কাজী হায়াতের নতুন এই ছবিতে মৌসুমীর বিপরীতে কাজী মারুফকে দেখা যেতে পারে বলে জানান কাজী হায়াত। তবে এখনো কাউকে চুক্তিবদ্ধ করা হয়নি। মৌসুমীর সাথে প্রাথমিক কথা হয়েছে, সবকিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই ছবির শিল্পী নির্বাচনের কাজ শেষ হবে। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ঘুম নামের এই ছবিতে অভিনয় করার কথা ছিল বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহির। বাপ্পি চুক্তিবদ্ধ হলেও মাহিকে মুখে মুখে চূড়ান্ত করা ছিল, কিন্তু গল্পের প্রয়োজনে মূলত তাদেরকে পরিবর্তন করে মারুফ এবং মৌসুমীকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। এই প্রসঙ্গে কাজী হায়াত বলেন, বাপ্পি ও মাহির কোনো সমস্যার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়নি। মূলত আমার ছবির গল্প ওদেরকে ডিমান্ড করছে না। গল্পে একজন রাস্তার নেশাগ্রস্ত ছেলে ও একজন মেয়ের ও একজন মাছকোটা মেয়েকে দরকার, যে মেয়েটির একবার বিয়ে হয়েছিল। ভুল বুঝে স্বামী তালাক দিলে মেয়েটি বাজারের পাশে মাছ কুটে জীবিকা নির্বাহ করে। এমন অবস্থায় নেশাগ্রস্ত একটি ছেলেকে পছন্দ করে সে। এক পর্যায়ে নেশাগ্রস্ত এই ছেলেটির সাথে তালাকপ্রাপ্ত এই মেয়েটির প্রেম হয়। ছেলেটির চেয়ে মেয়েটির বয়স থাকে বেশি। ভেবে দেখলাম মৌসুমীর এই চরিত্রের জন্য পারফেক্ট। এদিকে মারুফও গল্পের ছেলেটির চরিত্রে যায়। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই মৌসুমীকে চূড়ান্ত করব। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।